সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে ঘটনার পর ওয়েবসাইট থেকে ডিপোর তথ্য মুছে দিয়েছে এটির সহযোগী প্রতিষ্ঠান স্মার্ট গ্রুপ। স্মার্ট গ্রুপের অফিসিয়াল ওয়েবসাইটে তাদের 9টি কোম্পানির তথ্য থাকলেও বিএম ডিপোর তথ্য তারা সরিয়ে দিয়েছে। গুগলে বিএম ডিপো স্মার্ট গ্রুপ লিখে সার্চ দিলে স্মার্ট গ্রুপের যে ইউআরএল লিংক সংযুক্ত হয় সেখানে দেখা যাচ্ছে পাতাটি পাওয়া যায়নি। সীতাকুণ্ডের ঘটনায় অন্য কোম্পানির সুনাম আর ইমেজ ধরে রাখতে চট্টগ্রাম ভিত্তিক প্রতিষ্ঠান স্মার্ট গ্রুপ লিমিটেড এই তথ্য সরিয়ে ফেলেছে বলে মনে করছেন অনেকে। তবে স্মার্ট গ্রুপের আমাদের সম্পর্কে ট্যাবে ক্লিক করলে সেখানে তাদের অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে বিএম ডিপোর নাম দেখা যাচ্ছে। সেখানে বলা আছে জ্বালানি, লজিস্টিক্স, আবাসন, মিডিয়া, খাদ্য সহ নানান খাতে ব্যবসা রয়েছে গ্রুপটির। এর আগে সীতাকুণ্ডে বিস্ফোরণের ক্ষতিগ্রস্ত পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়ে গণমাধ্যমে কয়েকটি প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে স্মার্ট গ্রুপের পক্ষ থেকে। তথ্য সরিয়ে ফেলার বিষয়ে স্মার্ট গ্রুপের জেনারেল ম্যানেজার মেজর অবসরপ্রাপ্ত শামসুল হায়দার সিদ্দিকী ইংরেজি গণমাধ্যম ডেইলি স্টারকে বলেন, বিষয়টি আমার জানা নেই, আমি একটু খোঁজ নেই, খোঁজ নিয়ে বলতে পারবো। 4 জুন রাত 9:30টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে বড় ঘটনা ঘটে। রাসায়নিকের কন্টেইনার এই ঘটনাকে আরও বাড়িয়ে দেয়।